এই মাহফিলের আয়োজন যারা করেছেন, প্রথমে তো আল্লাহর শুকর আদায় করলাম, কার শুকর আদায় করলাম? আল্লাহ তাআলা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। তো প্রথমে তো আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করলাম যে তিনি 3 বছর পরে হলেও আমাদেরকে কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন।